নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। মহিলাদেরকে নিয়ে মিছিল করলেন, দেখুন অনেক আন্দোলনের মধ্য দিয়ে পশ্চিমবাংলার মানুষ শান্তিতে বসবাস করছিল এবং মহিলা সংরক্ষণ করছিল পশ্চিমবাংলায়। কিন্তু কেন্দ্র সরকার তথা বিজেপি সরকার দিল্লি থেকে যেভাবে হিন্দিভাষী নেতৃত্ব পাঠিয়ে এই শান্ত বাংলাকে অশান্ত করার জন্য পরিকল্পনা করেছে, সামনে যে 2021 বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটকে সামনে রেখে যেভাবে মিথ্যাচার করে বেড়াচ্ছে, আমাদের মনে হয়েছে যে মহিলাদের আমরা সংরক্ষিত রাখতে পারবো না। এবং বিজেপি যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে, মানুষ হয়তো তাদের প্ররোচনায় পা দিতে পারে। তাই প্রতিটা মানুষকে, প্রতিটা মহিলাকে সতর্ক করার জন্য এবং মহিলাদের সংরক্ষিত করার স্বার্থে, এবং যেসব মহিলারা বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হচ্ছে, দলিত মহিলারা তাদের ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে এবং তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে, তার প্রতিবাদ আজকে আমাদের এই মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বোমাট 1 নম্বর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিবাদ মিছিল করেছি। এরপর আমাদের পথসভা চলবে।